নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব মালপোয়া, জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। মালপোয়া করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব 1/2 কাপ চিনি, 1/2 চামচ মতো মৌরি, আর দিয়ে দেব 1/2 নারকেল। আমি কুড়িয়ে নিয়েছি, সেই 1/2 নারকেল কোড়াটা দিয়ে দেবেন মধ্যে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা ভালো করে এইভাবে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি, আর একটু ভালো করে ফেটিয়েও নিচ্ছি যাতে বেশ চিনিটাও গলে যায় আর ফোলে ভালো করে, যাতে ফুল ফোলে সেই জন্য ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটা কাজু ছোট ছোট করে টুকরো করে নেওয়া, আর দিয়ে দেব 1 চামচ ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম লো করে একে একে মালপোয়াগুলো ভেজে নেব। এইভাবে একটা একটা করে হালকা সোনালি করে আমি মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়াটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে। এবার আমি এই মালপোয়াটা তুলে রাখব। একইভাবে আমি একটা একটা করে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। কিভাবে এরকম সোনালি করে সব মালপোয়াগুলো আমি ভেজে নেব। জন্মাষ্টমী স্পেশাল মালপোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।